আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকোজ বাই জান্না। আজকে আমি আপনাদেরকে এগ ব্রেড টোস্ট তৈরি করে দেখাবো। আর এই ব্রেড টোস্টে আপনারা কম বেশি অনেকেই চিনেন, আবার অনেকে আছে যে চিনেন না, আর তাদের জন্য আজকে আমি ভিডিওটি শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজ মনে হবে। যারা চিন্তা করেছেন যে সকালে বাচ্চাদের কীভাবে খুব ইজিলি একটা টিফিন দেওয়া যায়, আপনারা চাইলে এরকম কিন্তু এগ ব্রেড টোস্টটি টিফিনে দিতে পারেন, সাথে সাথে আপনার ব্রেকফাস্টে এরকম একটি নাস্তা খেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো চলুন দেখে নিই কীভাবে আজকের ভিডিওটি আমি করছি। আর এই জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণে চিনি। আর এখানে চিনির পরিমাণ নেই কোনো, আপনারা যদি বাড়িয়ে বা কমিয়ে করতে চান সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে কমিয়ে সব কিছু নিলেই চলবে। সো তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা খুব ভালো করে ডিমের সাথে মিশে যায়, তাহলেই চলবে। সো এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চিনির সাথে ডিমটা মিশে গেছে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, আর লবণটাকে দিয়েও খুব ভালো করে এখন ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এর জন্য আমি একটা কাঁটা চামচের ব্যবহার করেছি, আপনারা যদি চান হ্যান্ড হুইস্কের সাহায্যেও এটাকে মিশিয়ে নিতে পারেন। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ, আর নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো পানি। খুব ভালো করে দুধের সাথে পানিটাকে মিশিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটার ঘনত্ব অনেকটা ঘন। আর এখানে গুঁড়ো দুধটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। সো তারপর ডিমের মিশ্রণের সাথে আমি দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। সো এই তো, আর বাড়তে এখানে কোনো কিছুই ব্যবহার করব না। আপনারা যদি এখানে কোনো ফ্লেভারফুল করতে চান চাইলে একটু এলাচের গুঁড়া দিতে পারেন, বা চাইলে একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আমি এখানে অন্য কিছুই ব্যবহার করব না। সো তারপর এটাকে আমি একটা সাইডে নিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে প্রয়োজন পড়বে বাটার, কম বেশি সবার বাসাতেই বাটার থাকে, আর যদি বাসায় বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে তেল দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। আর সবসময়ের জন্য এটা প্রয়োজন দেখে আমি 1/2 কেজি বা 1 কেজির একটা বক্স কিনে নেই। সো যাই হোক, এখানে আমি নিয়েছি কিছুটা ব্রেড, আর এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে এখানে ব্রেডটাকে নিতে পারেন। আর সাইডের ব্রাউন অংশ আমি কেটে নিব না, আজকে সরাসরি মাঝখান থেকে কেটে এটাকে আমি ফ্রাই করব। আর আপনারা চাইলে কিন্তু এটাকে ব্রাউন অংশগুলোকে বাদ দিয়ে নিতে পারেন। সো তারপর আমি এটাকে কেটে নিয়েছি হাফ করে। আর এদিকে আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম, এই ডিমের মিশ্রণের মধ্যে 1-1টা ব্রেডের স্লাইস দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে ডিমের মিশ্রণের সাথে, যাতে করে খুব ভালো করে ডিমটাকে এর মধ্যে সোফ করে নেয়। আর বেশিক্ষণ এটাকে ভিজিয়ে রাখা যাবে না, এতে করে কিন্তু ব্রেডটা একদমই নরম হয়ে যাবে। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, আর প্রথম পর্যায়ে বেশি বাটার আমি দিব না, প্রয়োজন পড়লে আবার দিয়ে নেব। কারণ যেহেতু ব্রেড যতই তেল বা যতই বাটারের মধ্যে ফ্রাই করেন না কেন, ওরা কিন্তু অনেকটাই তেল শুষে নেয়, সেক্ষেত্রে যখন প্রয়োজন হবে তখনই দিয়ে নেব। সো এই তো, খুব ভালো করে আমি ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এটাকে আমি সরাসরি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে, একদমই বেশি আছে এটাকে ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু খুবই দ্রুত এটা পুড়ে যাবে। আর চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবেন। আর একটা কথা, এখানে আপনারা যদি চান তেল দিয়ে করতে পারবেন, কিন্তু বাটার দিয়ে করলে যে একটা স্বাদ বা একটা টেস্ট সেটা কিন্তু আর পাবেন না, কিন্তু তেল দিয়ে করা যাবে। সো ভালো করে এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। আর এই ব্রেড টোস্টটা তৈরি হতে একদমই 4 মিনিটের মধ্যে হয়ে যায়, 2 মিনিট করে 1-1 সাইড আপনারা ফ্রাই করে নিলেই চলবে। দেখতে পাচ্ছেন যখন সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যায়, তারপর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সো এই তো, এরকম করে আমি সবগুলো ভাজি করে নিব। আর এই জন্য আবারও কিছুটা বাটার দিয়ে এর মধ্যে আমি টোস্টগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো তৈরি করা কিন্তু একদমই ইজি, আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে তো দিতে পারবেনই, চাইলে ব্রেকফাস্টে খেতে পারবেন, অনেকই ইজি। আর খেতে তো সত্যি অনেক বেশি ভালো লাগে, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর দেখতেই তো পারলেন যে কত ইজিলি এই এগ ব্রেড টোস্টটি তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি না করে বাচ্চাদেরকে টিফিন এটা দিয়ে দিবেন, আশা করছি ওরা খুবই পছন্দ করে এটা খাবে। আর চাইলে সকালে যদি একেবারে হাতে সময় না থাকে, চাইলে এটা খুবই ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না, লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সব পছন্দের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।